বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে শুরু হয় এই জগন্নাথ দেবের রথযাত্রা। সারা চট্টগ্রাম সহ জেলা উপজেলার মঠ মন্দির থেকে ভক্তরা আসেন জগন্নাথ দেবের দর্শনের জন্য। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। রথ টানা, হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন ও গীতাপাঠের মাধ্যমে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে 8 দিনব্যাপী এই রথযাত্রা মহোৎসব চলবে। 87 জন বিকেল 3টায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। প্রবর্তক মোড় থেকে ফল ও ফুল দিয়ে সাজানো জগন্নাথ দেবের পবিত্র রথের রশি টেনে নিয়ে যান ভক্ত পুণ্যার্থী। এ সময় ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ হিসেবে ফল, মহাপ্রসাদ ও পানীয় শরবতের ব্যবস্থা রাখা হয়। সুশৃঙ্খলভাবে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা। শিশু থেকে বৃদ্ধ সকল নরনারীগণের উপস্থিতি উৎসবে প্রাণের সঞ্চার করে। রথযাত্রা উপলক্ষে শিশুরা রাধা, কৃষ্ণ, জগন্নাথ, বলদেব ও সুভদ্রা সেজে বের হয়। একই রকমের পোশাক পরিহিত ভক্ত নরনারী রথযাত্রা উৎসবকে নাচে গানে আনন্দে মুখরিত করে রাখেন। জাতিবর্ণ নির্বিশেষে সকলের তথা দেশের শান্তি কামনা করে প্রার্থনা জানানো হয় প্রভু জগন্নাথের কাছে।